হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে পাট চাষ করার পদ্ধতি শেখাবো। আধুনিক পদ্ধতিতে পাট চাষ করলে ভালো আশ হবে, ভালো মোটা মোটা ছাল হবে এবং অনেক বড় পাট হবে। কারণ বিগত বছর আমরা বিঘা প্রতি 6 কুইন্টাল করে পাট পেয়েছিলাম, সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাই। এবং আমি চাইছি তোমরা যারা কৃষক রয়েছে, তোমরা সবাই যেন এইভাবে আমাদের মতোই প্রচুর পরিমাণে পাট পাও তোমাদের জমি থেকে। আমি তোমাদের এ টু জেড শেখাবো কীভাবে পাট ফেলতে হয় জমি থেকে, আর এবং ভালো মোটা পরিমাণে পাট পাওয়া যায় সেই বিষয়ে তোমাদের আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা, আমরা এখন আমাদের জমিতে সার ছিটিয়ে দেবো। যা যা সার নিয়েছি আমরা, ইউরিয়া সার নিয়েছি এবং 10-26 সার নিয়েছি। 10-26 একটা হয়েছে ইউরিয়া বস্তা, আর কিছু বীজ রয়েছে সেগুলো আমরা একসঙ্গে ছিটিয়ে দেবো। চাষ করার জমির উপরে তোমাদের দিতে হবে পাটের বীজগুলো ছিটিয়ে। বেশি ঘন দিলে পাট ঠিকঠাক করে হবে না, একটু পাতলা করে ছিটাবে, তাহলে তোমাদেরকে সেটা কিন্তু আবার তুলতে হবে না। আমাদের জমিতে আমরা পাটের বীজ ফেলছি মালি পাট বীজ, মালি ব্র্যান্ড, খুব ভালো একটা কোম্পানি, গন্ডারের মতো মোটা ছাল। বাবা এখন পাটের বীজগুলো ছিটাচ্ছে। আর আমরা কী পাট ছেড়াচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো, মালি ব্র্যান্ডের খুব একটা ভালো কোম্পানি, বা তোমরা অন্যান্য পাট চাষ করতে পারো। তো ছেড়ার পরে দুদিন পরে তোমাদেরকে সেখানে জল দিতে হবে। দুদিন পরে আমরা জল দিচ্ছি। বাবা আমাকে বললো যে তুই জমিতে যা, জমিতে গিয়ে একটু দেখ কত দূর জলটা এগিয়েছে। তো আমি এমন জল দেখতে এসেছি, জল এখনও অনেকটা বাকি রয়েছে, আছে সারাতে হয়তো আমাদের চালাতে হবে। তো গাছ আমাদের জল দেওয়ার পর 7 দিন হয়ে গেছে। 7 দিনের পর আমরা এখন দিতে এসেছি বীজ, কারণ আমাদের প্রচুর আগাছা হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ কত জমিতে আগাছা হয়ে গেছে, সেগুলো দমন করার জন্য আমাদেরকে একটা বীজ দিতে হবে। সেই বীজটা খুব নামি বীজ, আর এই সঙ্গে দাম হচ্ছে 1000 টাকা। সেই বীজটা হচ্ছে এগিল বীজ, অ্যাডামা কোম্পানির বীজ, খুব একটা ভালো বীজ। তোমরা অবশ্যই বীজটাকে তোমরা পারচেস করবে, তোমরা অবশ্যই বীজটাকে দেবে তোমাদের পাটের জমিতে। তো আমি চলে এসেছি আমাদের পাটের জমিতে। ভাই আর আমি হচ্ছে বীজ ছিটাবো। কত দামের আমরা বীজ নিচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। একটা 250 ml কন্টেনার রয়েছে, আর একটা হচ্ছে 100 গ্রামের পাউডার রয়েছে। সেইগুলো আমরা দুটো একসঙ্গে মিক্সচার করে দেবো, কালারটা দুধের মতো কালার হয়ে যাবে সাদা। আমাদের 4-5 বিঘা জমি হয়, তাহলে তোমাদের 10 লিটার জল, আর হচ্ছে পাউডারটা এটা, আর এই যে বীজটা, 2 লিটার জলের মধ্যে এই দুটো তোমরা মিক্সচার করে দেবে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এগিল ব্র্যান্ডের আমরা বীজ নিয়েছি। 250 ml রয়েছে, 250 ml দাম রয়েছে 1000 টাকা। দেখো এই পাউডারের দাম রয়েছে 85 টাকা। পাট চাষের জন্য এই বীজটা খুব মারাত্মক উপকারী বীজ, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে। তোমরা যারা চাষি রয়েছো আমাদের মতো, তারা হচ্ছে এই বীজটা অবশ্যই কিনবে, এই বীজটা খুব ভালো। আর আমরা এখানে দুটোই মিক্সচার করে নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কালারটা কুদের মতো গাঢ় সাদা হয়ে গেছে। পাট ট্যাঙ্কিতে 1 ডিব্বা করে আমরা বীজ দিচ্ছি, আর 2 বালতি করে জল দিচ্ছি। তো গাইস, আমাদের বীজ দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। 5 বিঘাতে আমরা বীজ দিয়েছি, তোমরা হয়তো ভিডিও দেখছো। 5 বিঘাতে কতগুলো বীজ লাগবে তোমাদের আমি পরিমাণটা বলে দিয়েছি। পাটের খেতে অবশ্যই দেবে, তাহলে তোমাদের আগাছা যেতগুলো আগাছা বা ঘাস হয়েছে সব ঘাস মরে যাবে, কোনো ঘাসই থাকবে না। আর এই হচ্ছে আমাদের পাটের জমি। আমি আশা করবো তোমরা আমার পদ্ধতি অ্যাপ্লাই করবে, আমাদের ভালো পাট ফলবে এবং বিঘা প্রতি তোমাদের 6 কুইন্টাল করে পাট হবে, অবশ্যই অবশ্যই হবে। আমি কথা দিচ্ছি বিঘা প্রতি 6 কুইন্টাল পাট। তো আই হোপ গাইস তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। পাট কোকানো হয়ে যায় বা পাটে পোকা ধরে নেয় সেগুলো বিষয়ে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। তাহলে কী কী বীজ প্রয়োগ করতে হবে বা কী কী স্টেমিত, এইসব বিষয়ে অবশ্যই তোমাদের আমি পরামর্শ দেবো।